হ্যালো ভিউয়ার্স, আজ আপনারা জানতে চলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী দশটি টিম সম্পর্কে। তো বিস্তারিত আপনাদেরকে বলতে চলেছি এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই লিস্টে 10 নম্বর পজিশনে আসছেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 245 রান করেন 5 উইকেটের বিনিময়ে 18 ওভার 5 বলে নিউজিল্যান্ডের বিপক্ষে। আমাদের এই লিস্টে 9 নম্বরও আছেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 248 রান করেন 6 উইকেটের বিনিময়ে 20 ওভারে ইংল্যান্ডের বিপক্ষে। আমাদের এই লিস্টের 8 নম্বরে আছেন স্কটল্যান্ড। স্কটল্যান্ড 252 রান করেন 3 উইকেটের বিনিময়ে 20 ওভারে নেদারল্যান্ডের বিপক্ষে। আমাদের এই লিস্টের 7 নম্বরে আছেন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 254 রান করেন 5 উইকেটের বিনিময়ে 20 ওভারে স্কটল্যান্ডের বিপক্ষে। আমাদের এই লিস্টে 6 নম্বরে আছেন ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ 258 রান করেন 5 উইকেটের বিনিময়ে 20 ওভারে সাউথ আফ্রিকার বিপক্ষে। আমাদের এই লিস্টের 5 নম্বরে আছেন সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা 259 রান করেন 4 উইকেটের বিনিময়ে 20 ওভারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমাদের এই লিস্টের 4 নম্বরে আছেন ইন্ডিয়া। ইন্ডিয়া 260 রান করেন 5 উইকেটের বিনিময়ে 20 ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে। আমাদের এই লিস্টের 3 নম্বরে আছেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা 263 রান করেন 3 উইকেটের বিনিময়ে 20 ওভারে কেনিয়ার বিপক্ষে। আমাদের এই লিস্টের 2 নম্বরে আছেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া 278 রান করেন 4 উইকেটের বিনিময়ে 20 ওভারে শ্রীলঙ্কার বিপক্ষে। আমাদের এই লিস্টের 1 নম্বর পজিশনে আছেন আফগানিস্তান। আফগানিস্তান 278 রান করেন 3 উইকেটের বিনিময়ে 20 ওভারে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবং আপনারা যদি এই লিস্টে বাংলাদেশকে খুঁজে চলেছেন তাহলে বাংলাদেশ আমাদের এই লিস্টের আছেন 98 নম্বরে। 98 নম্বরে বাংলাদেশ 215 রান করেন 5 উইকেটের বিনিময়ে 19 ওভার 4 বলে শ্রীলঙ্কার বিপক্ষে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এরকমই নতুন নতুন খেলাধুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।